সুপ্রভাত বন্ধুরা, আমরা এখন আমাদের হোটেল দ্বারিকাকুঞ্জ থেকে বেরোচ্ছি। এরপর যাব আমরা গোকুলে, তারপর যাব জন্মস্থান কৃষ্ণের মথুরা, এবং আসার সময় যেইগুলো বৃন্দাবনে বাকি আছে মন্দির সেইগুলো দেখে তারপর ফিরব এবং তোমাদের সাথেও পুরোটা শেয়ার করবো। তো চলো আমরা এখন বেরোই। আমরা সকাল সকাল আমাদের ডে টু শুরু করে দিয়েছি এবং আমরা এখন প্রথমে বাঁকে বিহারী, যেহেতু আমাদের হোটেলের থেকে খুব কাছে, আগে বাঁকে বিহারীকে দর্শন করব এবং দর্শন করে তারপরে আমরা অটো করে বেরিয়ে যাব। আমাদের আজকে ডে টু শুরু হয়ে গেল সকাল 7টায়। বৃন্দাবনের কুঞ্জগলি অত্যন্ত বিখ্যাত। এই সরু সরু গলির মধ্যে দিয়েই আমরা চলেছি বাঁকে বিহারীর দর্শনে। বাঁকে কথাটির মানে তিন জায়গায় বাঁকানো এবং বিহারী মানে ভোগকারী। মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন স্বামী হরিদাস, যিনি বিখ্যাত গায়ক তানসেনের গুরু ছিলেন। তিনি মূলত কুঞ্জ বিহারী নামে এই ভক্তি মূর্তিটির পূজা করেছিলেন। বাঁকে বিহারী মন্দিরের লাইনে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছেন এরকম আবির খেলা চলছে বৃন্দাবনের চারিদিকে। আমরা বাঁকে বিহারী মন্দিরে লেগে যাচ্ছি। বীভৎস ভিড়ের মধ্যে দিয়ে আমরা এখন বাঁকে বিহারী মন্দিরের দিকে যাচ্ছি। প্রচণ্ড অবস্থা খারাপ, যেহেতু হোলির আবহাওয়া চলছে, বিভিন্ন দিক থেকে লোকেরা এসছে। আর কিছুক্ষণ থাকলে মানে আমরা চিড়ে চাপটা হয়ে যেতাম। মারাত্মক অবস্থা, প্রচণ্ড ভিড়, তার মধ্যে আমরা যাচ্ছি বাঁকে বিহারী মন্দির। মান্যতা আছে বাঁকে বিহারী মন্দির দ্বাপর যুগে স্বামী হরিদাস দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। একবার তার শিষ্যদের অনুরোধে স্বামী হরিদাসজি বৃন্দাবনের নিধিবনে একটি শ্লোক গেয়েছিলেন এবং শ্লোকটি গাওয়ার সময় স্বর্গীয় দম্পতি শ্যামা এবং শ্যাম অর্থাৎ রাধাকৃষ্ণ তার এবং তার ভক্তদের সামনে উপস্থিত হন। শ্রী স্বামীজির অনুরোধে দম্পতি এক হয়ে গেলেন এবং বাঁকে বিহারী মূর্তি সেখানে উপস্থিত হল। পরবর্তী সময়ে নিধিবনে এই প্রতিমা স্থাপিত হয়। কথায় কথায় আমরা ঢুকে পড়লাম বাঁকে বিহারী মন্দিরের গর্ভগৃহে। অত্যন্ত হর্ষ উল্লাস এবং আবির খেলার মধ্যে দিয়ে আমরা বৃন্দাবনের হোলি খেলার মধ্যে এসে পৌঁছালাম বাঁকে বিহারী মন্দিরে। দোলযাত্রার দিন বাঁকে বিহারীর এই অপূর্ব বিগ্রহ দর্শন একটা অনন্য অনুভূতি। আমি সহজ ভাষায় ধর্মকথার বন্ধুদের জন্য চেষ্টা করেছি সেই ভিডিওটি প্রস্তুত করার। যেহেতু এই বাঁকে বিহারী কেউ তৈরি করেনি, ভগবান স্বয়ং প্রকাট হয়েছিলেন, তাই এটি একটি স্বয়ম্ভূ মূর্তি হিসাবেই প্রতিষ্ঠিত। বৃন্দাবনে বাঁকে বিহারীকে দর্শন করে আমরা এবার চলেছি শ্রীকৃষ্ণের ছোটোবেলার গোকুলে, অর্থাৎ সেই গোকুল যেখানে ছোটোবেলায় শ্রীকৃষ্ণ ননী চুরি করে খেতেন। আজকে আমরা সেই গোকুলের উদ্দেশ্যে চলেছি। পথে পড়ল যমুনা নদী। যমুনা নদীর ওপর এখন একটি বাঁধ দেওয়া হয়েছে, এই বাঁধ পেরিয়েই গোকুলে ঢুকতে হয়। যেতে যেতে মনে পড়ছিল মা মহামায়ার বলা কংসকে সেই প্রবাদ বাক্য, তোমায় বধিবে যে গোকুলেতে বাড়ে সে। আমরা এখন প্রবেশ করলাম সেই গোকুলে। বৃন্দাবন থেকে 26 কিলোমিটার রাস্তা অটোতে অতিক্রম করে আমরা এসে উপস্থিত হয়েছি গোকুলে, যে স্থলে হোলি খেলা হয় সেই প্রাঙ্গণে। আমাদের গাইড থেকে জানতে পারলাম এই সেই গাছ যে গাছের উপর ছোট্ট গানাই বসে থাকত এবং গোপিনীদের ঘরার থেকে মাখন তুলে নিতেন। তো
আমাদের গোকুলের যাত্রা শুরু হয়েছে। আমরা গোকুলে এসেছি, প্রথমে হোলিস্থল দেখলাম এবং তারপর আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। আমাদের কাকা দেখাবে আমাদের সম্পূর্ণটা, চলো। जन्माष्टमी में यही मनाते हैं, एक महीने रासलीला, दस दिन रामलीला, अच्छा सब यहीं पर, नन महोत्सव होली को छोड़ के। ये मंदिर है, चंद्रावल गोपी का स्थल है। अच्छा, गोपियों के साथ दूध दही बेचने आती थी तो कन्हैया जी ने यहाँ लूट लूट मक्खन खाया, रोक रोक के डाल दिया, यहाँ माथा लगा। ठीक है, यहाँ का जो मिट्टी है ना, ये वाला उगली से थोड़ा माथे पर लगा। বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর, আমরাও বিশ্বাসের সাথে ভক্তি ভরে তুলে নিলাম মস্তকে এই মৃত্তিকা, গোকুলের মাটি। বন্ধুরা, এরপরে আমরা আস্তে আস্তে কুঞ্জগুলিগুলো পেরোতে শুরু করলাম। প্রত্যেকটা গলিতেই সুন্দর কারুকার্য করা শ্রীকৃষ্ণের জীবনের সমস্ত কাহিনী তুলে ধরার চেষ্টা করা হয়েছে। শ্রীকৃষ্ণের ছবিতে ভরে উঠেছে দেয়াল, রঙিন হয়ে উঠেছে সকলের মন। আজকে এই দোল পূর্ণিমার সুন্দর দিনগুলিতে আমরা এই কুঞ্জগুলি পেরোচ্ছি। মাঝে মাঝেই ভক্তদের সমবেত কণ্ঠে শুনতে পাচ্ছি, হাতি ঘোড়া পালকি জয় কানাইয়া লাল কি। আমরা নন্দগাঁও ঘুরেছিলাম, আজকে আমরা গোকুল এসেছি। তো গোকুলে এগুলো দেখতে পাচ্ছ, ছোট ছোট কুঞ্জগুলি বলে, রঙ্গেলিগুলি বলে, কি সুন্দরভাবে কৃষ্ণের সমস্ত মূর্তি দিয়ে ফটো দিয়ে সাজানো, এবং তার সাথে এখানে প্রচুর মন্দিরও আছে, এগুলো সব কুঞ্জগুলি বলা হচ্ছে। রাধে রাধে। কথা বলতে বলতেই আমরা যমুনার তীরে এলাম। দূর থেকে সেই যমুনার বাঁধটি ভীষণ সুন্দর দেখাচ্ছিল। দর্শক বন্ধুরা, গোকুলে আসলে কিন্তু একটু সতর্কও থাকতে হয়, না হলে বিভিন্ন মন্দিরে গেলে আপনাদের কাছ থেকে বিভিন্নভাবে তারা পয়সা আদায়ের চেষ্টা করে। অবশ্যই সতর্ক থাকবেন এবং কোনো দালালের পাল্লায় পড়বেন না। এবার আমরা চলেছি সেই মন্দিরে, যেই মন্দিরে বলা হয় এখনও একটি দণ্ড আছে, যে দণ্ডের সাথে যশোদা মা শ্রীকৃষ্ণকে বেঁধে রাখত। কিন্তু আমি আপনাদেরকে সেটি দেখাতে পারছি না, তার কারণ এখন ওখানে ক্যামেরা নিয়ে প্রবেশ নিষেধ। এটা হলো যোগমায়ার মন্দির, অর্থাৎ শ্রীকৃষ্ণ যখন মথুরাতে জন্মগ্রহণ করেছিলেন তখন গোকুলে যোগমায়াও জন্মগ্রহণ করেছিলেন, এবং এই যোগমায়ার সাথেই বদল হয়েছিল ছোট্ট কানাইয়ের। এবার আমরা এসে উপস্থিত হলাম বলরামের জন্মগৃহে। বলা হয় এখানেই বলরাম জন্মগ্রহণ করেছিলেন। এই মন্দিরে বলরামের মাতা রোহিণী দেবীর মূর্তি আছে, এবং তার সাথে আছে বলরাম এবং বলরামের স্ত্রী রেবতীর মূর্তি। আমরা ভেতরে ঢুকে সমস্ত বিগ্রহকে প্রণাম জানালাম, তবে এইখানে গর্ভগৃহের ভেতরে ক্যামেরা নিয়ে প্রবেশ নিষেধ। আপনারা এখন মন্দিরের যে সামনের প্রাঙ্গণ আছে সেখানে রেবতী দেবীর মূর্তি দেখতে পাচ্ছেন। তো আমরা এখন বলরামজির বাড়ির সামনে আসছি, এখানে বলরামজি হয়েছিলেন বলে এখানে মান্যতা আছে, এবং এই মন্দিরের মধ্যে বলরাম এবং বলরামের যে পত্নী আছেন তার মূর্তি বিগ্রহ এখানে ভেতরে আছে, কিন্তু ফটো তোলা নিষেধ, আমরা ফটো তুলতে পারিনি। তো এমনি ভেতর থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বলরামজির জন্মস্থান গোকুল। গোকুলেই যেখানে বলরাম এবং শ্রীকৃষ্ণ সখাদের সাথে বালিতে খেলাধুলা করতো, সেই রীতিরমণে আমরা যাব পরবর্তী ভিডিওয়ে। আপনারা অবশ্যই দেখতে থাকুন সহজ ভাষায় ধর্মকথা।